আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল এম এন কিচেন বিড়িতে আরও একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আর একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য আজকের রেসিপি হচ্ছে আলু দিয়ে চিচিঙ্গা ভাজি করে দেখাবো রুটি দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো সকালবেলা কিন্তু রুটির সাথে এই ভাজিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে চিচিঙ্গা ভাজি করব আজকে আমি আলু দিয়ে এখানে আমি একটা বড়ো সাইজের চিচিঙ্গা নিয়েছি কেটে আর আলু নিয়েছি তিনটা ছোট ছোটো করে কেটে চিচিঙ্গা এটাকে অন্য দৃষ্টিকে কি বলে এটা আমি জানি না তবে আমাদের চট্টগ্রামে কিন্তু এটাকে কইটা বলা হয় তো এখন আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম হাড়ি বসিয়ে দিয়ে এখন দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল তেল গরম হয়ে আসছে এখন আমি দিয়ে দিচ্ছি রসুন কুচ্ছি এখানে আমি তিনটা রসুনের কোষ ছোট ছোটো করে কুচি করে নিয়েছি তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি একটু কষিয়ে নিচ্ছি এখানে আমি সামান্য একটু আদাও দিয়েছি তো পেঁয়াজ রসুনগুলো কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে পেঁয়াজ রসুনগুলো আমার কছানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচা মরিচ আর কাঁচা মরিচগুলো আমি একটু মাঝখানে ভেঙে দিয়েছি যেহেতু আমার বাচ্চা খাবে ভাজি তো ওর কিন্তু ঝাল লাগলেও খেতে পারবে না সেই জন্য আমি মরিচগুলো মাঝখানে একটু ভেঙে দিয়েছি আপনার চাইলে একটু ফালি করেও কেটে দিতে পারেন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ি এখানে আমি হাফ চামচ পরিমাণ দিয়েছি আর দিয়েছি হাফ চামচের থেকে কম ধনিয়ার গুঁড়ি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চুলাটা কিন্তু আমি একদম ছোট করে দিয়েছি না হলে মশলাগুলো পুড়ে যাবে চুলার আঁচটা একদম একদম ছোট করে দিয়েছি মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি চিচিঙ্গা আর আলুগুলো দিয়ে দিলাম তো চিচিঙ্গা আর আলুগুলো দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি এখানে কিন্তু আমি কোনো পানি দিব না এই ভাজিটাতে এমনিতেই সিদ্ধ হয়ে যাবে তো ফিরে আসি পনেরো মিনিট পরে পনেরো মিনিটে কিন্তু বেশ কয়েকবার ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে দিয়েছি যেন হাড়িতে লেগে না যায় সেজন্য ঢাকনাটা উঠিয়ে আমি কয়েকবার নেড়ে নিয়েছি তো আমার চিচিঙ্গা ভাজিগুলো কিন্তু হয়ে গিয়েছে এখন আমি আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম তো চুলাটা অফ করে দিয়ে আমি ভাজিগুলো চুলা থেকে নামিয়ে নিলাম আর একটা প্লেটে নিয়ে নিয়েছি ভাজিগুলো দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজা রুটি পরোটার সাথে আর ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে আমার আজকের ভাজি রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলটির পাশে থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম